আসসালামু আলাইকুম সকলে কিরম আছেন আশা করতেছি অনেক অনেক ভালো আসেন আজকের যে রেসিপিটা নিয়ে আইছি এটা অন্যতম একটা রিকোয়েস্টেড রেসিপি আমার চ্যানেলের সবাই অনেক করে রিকোয়েস্ট করছিলেন যে আপু টক দই কীভাবে বানাবো একটু দেখান একটু দেখান কীভাবে বানাতে হয় তো আমি আজকে সেটাই বানায় দেখাচ্ছি দেখেন চুরুই ভাগে বাই রাফা তো আমি এখানে এক কেজি দুধ নিয়ে লিছি এক কেজি পরিমাণ গরুর দুধ অবশ্যই খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন ওই যে পাস্তরিত যে দুধগুলো ওগুলো দিয়ে কিন্তু দই ভালো বসতে চায় না কেউ বসাতে পারলে ভালো আমি তো পারি না তো আর এখানে হচ্ছে এটা দই বীজ দই বীজ মানে ওই টক দই আর কি তো আমার যে দই বীজটা এটা একটু বিশেষায়িত সেটা আমি পরে সময় মতো কয়ে দেবো না আর কি তো এই দই বীজটা আমি হচ্ছে ডিপে ছিল আমার আমি প্রথমে নর্মাল করে নিয়েছি নর্মাল তাপমাত্রা করে নিয়েছি নিয়ে এখন পানি সেঁকতে রেখে দেবো অন্য সব কাজ করার পূর্বে এইভাবে পানি সেকার জন্যে দই বীজটা আপনারা রাখবেন এখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ দই বীজ আছে এক কেজি দুধের জন্যে আপনারা যারা নতুন এর থেকে একটু সামান্য বেশিও দই বীজ নিতে পারেন তাহলে একটু ই হয় আর কি তো এখানে আমি আজকে দইটা জমাবো আমি হচ্ছে দই মেকারে এটা খুবই ভালো একটা জিনিস কাজের একটা জিনিস যাদের নাই তারা যারা সবসময় আপনারা দই লাগে দই খান বিভিন্ন রান্নার কাজে হেয়ার প্যাক ফেস প্যাকে ব্যবহার করেন তাদের জন্যে আমার মতে দই মেকারটা কিনে নেওয়া খুবই মানে ভালো একটা ডিসিশন হবে এবং চালানোও খুব সহজ এবং খুবই রিজনেবল পাই প্রাইসের ভিতর আপনার আটশো সাতশো আটশো টাকার ভেতর আপনি যে কোনো জায়গার থেকে পেয়ে যাবেন তো এখানে আমি দই মেকারটা তো দেখাই দিলাম কি সিস্টেমের কেমন আর কি তো এখানে আমি দুধটা গরম করতে দিছি এখন দুধটা হচ্ছে যেহেতু মিষ্টি দই বানাচ্ছি না মিষ্টি দইয়ের ক্ষেত্রে দইটা অনেক বেশি দুধটা অনেক বেশি গাঢ় করতে হয় আর টক দইয়ের তো তা না টক দই যেরকম পানি থাকলে কোনো সমস্যা নেই আপনারা দুই বলক এক বলক আর কেউ যদি চান যে আমি গাঢ় টক দই খাবো সেক্ষেত্রে আপনারা মানে বলক দিয়ে দিয়ে ইটা অনেক হচ্ছে দুধটা অনেক ঘন করে নিতে পারেন তো আমি দুই তিন বলক দিছি এমনি ওই বলার ক্ষেত্রে বলতে গেলে সাতশো গ্রাম করে নিছি তাও না তারও একটু বেশি আছে বলতে গেলে তো যাই হোক আমি দইয়ে পানি থাকলে টক দইয়ের সেটা আমার কোনো সমস্যা না বরং আমার বিভিন্ন রেসিপি বলে নি বলেন এটা ওটা খাইতে আমার সুবিধাই হয় এই আমি টক দইয়ের দুধটা বেশি কমাই না তো এই ক্ষেত্রে এখন দেখেন আমি এই যে যতক্ষণ দুধ জাল দিলাম এতক্ষণ আমার হচ্ছে এই দই বীজটা শিখতে আমি দিছিলাম। তো এই দই বীজটা হচ্ছে আমার ই করা এই আমি এর আগে যে দইটা বসাইছিলাম সেই দইটাতে আমি মিষ্টি দইয়ের ই দিয়ে বসাইছিলাম মিষ্টি দইয়ের বীজ দিয়ে টক দই বসাইছিলাম সেইখান থেকে সেই যে টক দইটা বসছিলো সেই বীজ হচ্ছে এই বীজ এতে হয় কি আপনারা যদি মিষ্টি দই দিয়ে দইয়ের বীজ দিয়ে টক দই বসান এবং সেই বীজটা যদি কালেক্ট করে রাখেন তাহলে আপনাদের সুবিধা হবে কি টক দইটা অনেক বেশি টক হবে না খুব স্বাদ হবে একদম নর্মাল একটা মিষ্টিও না টকও না একদম নর্মালি অনেকে অনেক বেশি টকের জন্য টক দই খেতে পারেন না একটা ভিনেগারের গন্ধ থাকে এই এই জন্যে লেবুর গন্ধ থাকে এই জন্যে খাইতে পারেন না আপনারা তারা এই এইরকম মানে একটা ই করবেন তাহলে দেখবেন যে আমার কথাটা কাজে লাগবে এরকম করে মিষ্টি দইয়ের বীজ দিয়ে টক দই বসাবেন তাহলে দেখবেন যে অনেক ভালো সেই বীজটা কালেক্ট করে সেটা রেখে দিবেন তারপরে প্রতিবার ওইটা দিয়েই আপনারা ই করবেন আর এখানে আমার দইটা একটু পুরাতন মানে দুই তিন মাসের পুরাতন দই বীজটা এই জন্য আমি সামান্য দুই টেবিল চামচ এর সাথে ভিনেগার মাখা মিশাই দিচ্ছি যাতে আমার কোনো রিস্ক না থাকে আর আপনারা যারা নতুন তারা অবশ্যই 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 দই বীজটা একদম নতুন নেওয়ার চেষ্টা করবেন যে দশ পনেরো দিনের ওভারের যেন কোনো বীজ না হয় সেটা আপনারা খেয়াল রাখবেন তার ওভার হলে সেই বীজ ব্যবহার করার দরকার নেই কারণ আপনারা যারা নতুন যারা বানাতে বানাতে দক্ষ হয়ে গেছেন তাদের কোনো সমস্যা নাই তারা সব ধরনের সব টাইপ দিয়ে পারবেন এখন আমি এই দই বীজটা ভিনেগার দিয়ে খুব ভালো করে ফেটে নিলাম অবশ্যই ভালো করে ফেটে নেবেন পানি সেঁকার পর পানি সেঁকলে হয় কি দইয়ে আপনার অনেক বেশি পানি ওঠে না আর এক্সট্রা যে একটা টকটক ভাব থাকে সেটা ওই পানির সাথে বের হয়ে যেতে এখন আমি আমার ওই পাত্রটাতে ফাইন করে এই দই বীজটা মাখায় নিলাম পুরা পাত্রে যতটুকু পর্যন্ত আমার দুধ যাবে আর এই ক্ষেত্রে দুধটা তো এখন হালকা ঠান্ডা করে নেওয়া লাগবে মানে লুকোয়ার্ম আর কি যেটা বলে কুসুম গরম সে তার আগ দিয়ে এই পর্যায়ে এসে আপনারা হচ্ছে এই দই মেকারটা গরমে দিয়ে দিবেন মানে প্রি হিটে আর কি দিয়ে দিবেন আর আপনারা যারা দই মেকারে বসাতে চাচ্ছেন না তারা ওই সনাতন পদ্ধতিতে চুলার উপর কাড়াই দিয়ে তার ভিতর দই বসাতে পারেন আবার ওই যে লেপ কম্বল দিয়ে ঢেকে কাঁথা বালিশ দিয়ে ঢেকে বানাই সেভাবে বানাতে পারেন সেটা খুবই একটা রিক্সের কাজ আমি খুব একটা সফল না ওইটাতে আমি এইভাবে বানাই বেশি অভ্যস্ত এই জন্য আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম আর কি আর এর ভেতর অবশ্যই ই করবেন পাখা দিয়ে বাতাস করেন যেভাবে করেন দুধের উপর যেন কোনো স্বর না পড়ে আর এইভাবে মাঝে মাঝে আপনার কেনে আঙ্গুলটা পরিষ্কার রাখবেন সেটা দিয়ে একটু পরপর চেক করবেন যে দুধের কি অবস্থা আর কি লুকোয়ার্ম কি না কুসুম গরম কিনা আপনি এই আঙুলটা সুবাই রেখে বিশ থেকে তিরিশ সেকেন্ড ওয়েট করবেন যদি আপনার আঙুল জ্বলে যাচ্ছে যদি নাই রাখতে পারেন তাহলে তো হয়নি এখনও আর যদি দেখেন যে জ্বলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে আর একটু ঠান্ডা করে নেবেন যদি বিশ তিরিশ সেকেন্ড পর তোলার পর দেখেন যে না নর্মাল আসে তাহলেই আর অবশ্যই তাপমাত্রা আর এই দই মানে দুধের যে টেম্পারেচার এটা খুবই খুবই ইম্পর্টেন্ট দু মানে দইটা জমার জন্য দই বীজ আর দুধের এই টেম্পারেচারটা তো এই পর্যায়ে আসে তখন দেখতেছি হালকা ঠান মানে একটু ঠান্ডার দিকে চলে আসে সেক্ষেত্রে আমি এই দুধের উপর ঝাঁক তুলে নিচ্ছি তুলে নিলে হয় কি উপরে একটা ফাইন সরের মতো পরে দইয়ের উপর আপনারা এটা মানে ইয়েও করতে পারেন করে নিলে ভালো আর এই যে এক চামচ দুই চামচ তিন চামচ দুধ একদম ঠান্ডা করে নিচ্ছে এরকম ঘুরায় ঘুরয়ে এটা আমি দেব দই বীজের ভিতর এই যে দই বীজের ভিতর দই বীজটা যেহেতু একটু শক্ত শক্ত আসে এই ক্ষেত্রে কখনোই আপনারা একটু গরম মানে গরম কোনো দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দই বীজটা মরে যাবে দই কিন্তু জমবে না ঠান্ডা ঠান্ডা মানে ফ্রিজের না রুম টেম্পারেচারের আর কি নর্মাল তাপমাত্রার যে দই দুধটা সেটা একটু ঠান্ডা করে নিয়ে এখান থেকে একটু হালকা গরম থাকবে তো সেটা একটু ঠান্ডা করে নিয়ে এর ভিতর দিবেন দিয়ে এরম ফাইন করে করবেন আর এই আমি যেহেতু দুধের উপর কাজ করতেছি এই যে দই বীজ নিয়ে আপনারা এটা করবেন না আপনারা একটু দূরে নিয়ে যায় করবেন কারণ যদি এক ফোঁটা এই গরম দুধের ভিতর দই বীজটা পড়ে তাহলে কিন্তু দুধ ফাটে যাবে সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন তো আমার এখন লাস্ট বারের মতো চেক করে নিলাম যে আমার দই দুধের টেম্পারেচারটা একদম ঠিক আছে আমি আঙ্গুল চুবাই বিশ তিরিশ সেকেন্ড রাখতে পারতেছি কোনো কষ্ট হচ্ছে না আর এভাবে দিয়ে ফাইন করে এখন মিশায় নেবেন পুরা দুধের সাথে আর দই মেকারে দই বসালে সুবিধা হয় কি আপনার দুধটা যদি একটু ঠান্ডাও হয়ে যায় মানে আপনার টেম্পারেচারটা অত ফ্যাক্ট করে না খালি দেখবেন যে গরম যাতে না থাকে গরম থাকলে দই বীজ দিলে সাথে সাথে কাটে যাবে দুধ দই কিন্তু জমবে না সেক্ষেত্রে ঠান্ডা একটু ঠান্ডা হয়ে গেলেও সমস্যা নাই কিন্তু যদি চুলাই টুলাই দেন তাহলে কিন্তু অবশ্যই টেম্পারেচারটা খেয়াল রেখে দিতে হবে দুধে আর এখানে নর্মাল টেম্পারেচার হয়ে গেলেও খুব একটা সমস্যা নাই কারণ এই দই মেকারের নিচে থেকে একটা হালকা তাপ ওঠে এই তাপটায় আপনার দই জমাতে খুবই 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 সুবিধা আর কি সাহায্য করে এখন আমি অল্প অল্প করে এই দুধগুলে। এই বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম দেখতে পারছেন তো একবারে না অল্প অল্প করে কারণ দ্রুত কাজ করতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আর কি তো এখন আমি দিয়ে এখন ছয় থেকে সাত ঘন্টা আরে একটা কাপড় দিয়ে দিবেন দিলে তাহলে এই যে উপরের ঢাকনাটা টাইট হয় কোনো মানে পানি টানি উঠলে সেটা আপনার হচ্ছে কাপড়টা শুষে নিবে তো ছয় সাত ঘন্টা ওয়েট করার পর এবং কোনোভাবেই যেন এটা যেখানে বসাবে এই দই মেকারটা দুধ দেওয়ার পরে সেইখানেই থাকা লাগবে এক ফোঁটা এই ছয় সাত ঘন্টা নড়া যাবে না কোনোভাবেই না সেটা অবশ্যই মিক্স শিওর করবেন তারপরে ছয় সাত ঘন্টা পর তারপরে আবার এক দেড় ঘন্টার জন্য দইটা বাইর করে খেয়াল খেয়াল করবেন যে জমছে নাকি জম জমলেই বাইর করবেন বাইর করে ওইভাবে দুই আড়াই ঘন্টা ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে সেটা ফ্রিজে আবার তিন চার ঘন্টা রাখবেন রাখার পরে তারপরে আপনি সেই দইটা নিয়ে নড়াশড়া করেন নি করেন গরম দই কিন্তু নড়াছড়া করতে গেলে ভেঙে যাবে আর পানি তো সেই পরিমাণে এমনি ওঠে আরও দইয়ের পানি উঠবে এটা আসলে বড় কিছু না তো আমার প্রথমে সরগুলে ফ্রিজে রাখার পরে সরগুলে জমে গেছিলো আলাদা হয়ে গেছে সরগুলে আগে আলাদা করে নিলাম এখন আমি এরকম করে পানি শেখে শেখে আলাদা করে নিচ্ছি দইয়ের পানি কিন্তু চুলের জন্য খুব ভালো খা খাইলে পেটের জন্য খুব ভালো আপনারা চাইলে ঘোল বানায় খেতে পারেন আর আমি তো বিভিন্ন রেসিপির ভিতর দিয়ে ব্যবহার আর কি করি আলাদা করে রাখি সবসময় আমি পানিটা আর দইটা আলাদা করে রাখি তো এখন এই সরগুলে আমি দিয়ে দিলাম দেখেন কি পরিমাণ সুন্দর ঘন দই বসছে কাটে দেখাচ্ছি দেখেন আর আমি মোটামুটি যতটুকু সম্ভব টিপস দেওয়ার চেষ্টা করছি এগুলো মানে চললে আপনাদের দই বসতে বাধ্য আজকে তাহলে আসি আসসালামু আলাইকুম